ইতালির মিলানে অনুষ্ঠিত হলো মিলান বাংলা প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি লেখক কামরুল হাসান নাজমুলের ইংরেজি, ইতালিয়ান ও বাংলা ভাষায় লেখা অভিধানের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসী ছাড়াও অংশ নেয় ইতালিয়ান সহ কয়েকটি দেশের প্রবাসী প্রতিনিধিরা। লেখকের সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার হাওলাদার, উপদেষ্টা সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফেদ্দোসি আক্তার পলি, ঢাকা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দীপু সহ আরও অনেকে। এছাড়া ইতালিয়ান সহ কয়েকটি দেশের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইটি ইতালির সকল লাইব্রেরি সহ অনলাইন থেকে সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন লেখক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ইডেন নগরীতে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের প্রধান বিমানবন্দর দখল নিয়ে তুমুল লড়াই চলছে। পাশাপাশি আরব বিমান ও গোলা হামলায় এক মাসের যুদ্ধে সবচেয়ে বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা। বিমানবন্দরের চারপাশে খোর মাকসার এলাকার হুতি বিদ্রোহী ও স্থানীয় মিলিশিয়ারা ট্যাঙ্ক ও মর্টার হামলা চালাচ্ছে। রাতভর চলছে হামলা। আকাশ থেকে হুতিদের উপর চলছে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা। অধিবাসীরা জানিয়েছে বহু পরিবার পালিয়ে গেছে। স্থানীয় এক কর্মী জানান, বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। শুধু রাস্তায় রাস্তায় নয়, বাড়িতে বাড়িতেও চলছে লড়াই। নারী ও শিশুদেরকে বাড়িঘর পুড়িয়ে মারা হচ্ছে। সাধারণ মানুষকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে কিংবা ট্যাঙ্কের গোলায় উড়িয়ে দেওয়া হচ্ছে। দুপক্ষের বহু যোদ্ধা নিহত হয়েছে, অনেক অধিবাসীও নিহত হয়েছে। ছয় হুতি এবং স্থানীয় দুই মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।